আমার সহজ পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত তো পড়িয়ে গেছে, তাই শীতের মরশুমে সিঙাড়া খেতে সবারই বেশ ভালো লাগে, মুচমুচে সিঙাড়া। আজকে আমি ঠিক সিঙাড়াটা করব ফুলকপি দিয়ে। আপনারা দেখতে থাকবেন স্টেপ বাই স্টেপ কীভাবে কেমনভাবে করছি। আর আমি ঠিক দোকানের মতনই যেমন মুচমুচে খেতে হয় সেরকমই ঘরোয়া পদ্ধতিতে করব। আমি এখানে গমের আটা নিয়ে করেছি, আমরা পারলে ময়দা দিয়ে করবেন। আমি যেহেতু ময়দা খাই না একদমই, তাই গমের আটা ব্যবহার করেছি এবং স্বাস্থ্যসম্মত খাবারটা হবে। এখানে ময়দাটা একটু বেশি করে দিতে হবে যাতে মুচমুচে হয় সিঙ্গাড়াটা, সেইভাবেই আমি ময়দাটা দেব। ময়দাটা এমন দিতে হবে যে ঠিক এরকম টিকে আসবে, মানে অল্প একদম জল লাগবে, যেমন রুটি বা এস আমরা মাখি খুব নরম করে, এখানে ঠিক অতটা নরম হবে না। আপনাদের দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মাখাটা আসবে, দেখুন আমার এটা এরকম ঠিক এসছে একদম। এবার অল্প অল্প হালকা গরম জল দিয়ে মাখবো, আমি এর মধ্যে খাবার সোডা বা কিচ্ছু দিইনি, হালকা গরম জল দিয়ে এবার এটা বাদ বাকিটা একটু অল্প অল্প করে মেখে নেবো। দেখুন বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেছে, তবে তো আমার আটা দিয়ে করা, সেই জন্য একটু লালচে ভাব, খেতে খুবই ভালো হবে, কারণ স্বাস্থ্যসম্মতই খাবারটা হবে। আমরা ময়দা খাই বটে, কিন্তু ময়দার কোনো বেসিক্যালির উপকারিতা নেই, কারণ ময়দা খেলে আমাদের দেশ কোষ্ঠকাঠিন্যটা বেশি বাড়ে। বন্ধুরা আমি যে সিঙাড়ার পুরটা করবো, সেই সিঙাড়ার প্রথমে যে পুরটা করবো তার বাদামটা ছোলাটা আমি ভেজে নিচ্ছি হালকা করে, তারপর পুরটা আমি বানিয়ে নেবো, সেটা আমরা দেখতে থাকুন। যেটাতে আমি বাদামগুলো ভেজে নিলাম সেইতে বেশি আমি ফুলকপিটা হালকা ফ্রাই করে নিচ্ছি, এরপর এই আলুটা ভেজে নিয়ে তরকারিটা করে নেবো, পুরের তরকারিটা আমার সিঙাড়া দিয়ে বানাবো, তার পুরটা বুঝে ওই যে কপি ভেজে দিলাম সেই তেলেতে আরেকটুখানি তেল দিয়ে আমি পাঁচ ফোড়নটা দিলাম, ফোড়ন হিসেবে পাঁচ ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি এবং খোলা সবজি দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নেবেন, কারণ সিঙাড়িতে বেসিক্যালি খোলা সবজি জিনিসগুলো দেয় সেটা টেস্ট হয় বলে। আর আপনারা উপরে দেখবেন পুরো দোকানের মতনই স্বাদ হবে এবং মুচমুচে খুব সুন্দর। এবার এর উপর একটু হালকা হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি, এর মধ্যে আমি অল্প একটুখানি হলুদ দিয়েছি বললাম, কাঁচা লঙ্কা আদা বাটা দিয়েছি, যে তার পুজো ফুলকপি ফালে ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার অল্প একটু ধনে পাতা দেবো, অবশ্য না দিলেই ভালো, শুধু ফ্লেভার আসার জন্য দেবো, কারণ ধনে পাতা দিলে তার গুণ থাকে না। তারপর একটু সেদ্ধ করতে জল দিয়ে বসিয়ে দেবো, তারপর যে ছোলা বাদামটা ভেজে রেখেছিলাম একটু সেদ্ধ হয়ে গেলে এগুলো, তারপর ছোলা বাদামটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, ভেজে রাখা বাদাম ছোলাটা দিয়ে দিলাম, এবার ধনে পাতাটা দিয়ে দিলাম, আমার পুরটা হয়ে এসছে রেডি, পুর দিয়ে এবার ভাজা মশলাটা দিয়ে দিলি আমার পুর রেডি হয়ে যাবে। বন্ধুরা আমার এইটা ভাজা মশলাটা তৈরি করা ছিল শুকনো লঙ্কা জিরে আর ধনে, সেই জন্য আমি করে দেখাইনি আমারটা আছে বলে, মশলাটা ভালো করে পুরের সাথে মিশিয়ে নেবো। বন্ধুরা যেটা মেখে রেখেছিলাম সেটা 10 মিনিট হয়ে গেছে রেস্ট রেখেছিলাম, দেখুন এই মাখাটা ঠিক এরকম এসছে। এবার এগুলোর যেমন আমরা রুটি করি তার মতো লেচি কাটবো, লেচি কেটে সেইভাবে বেলবো, এইভাবে কেটে নিতে হবে, কেটে নিলাম, এর আসল কাজ হচ্ছে এটা, পুরটাই এর আসল কাজ, ধারটা জল দিয়ে দিতে হবে। এই যে এইভাবে ঠিক আমি যে জল দিলাম সেই জল দিয়ে এটাকে মেখে নিতে হবে, এবার এইভাবে ঠিক দুটোকে জোড়া করে নিতে হবে যাতে এটা বেরিয়ে না যায়। পুরটা ঠিক এগোয় যেন খুব বেশি না দেওয়া, পরিমাণ মতন দিতে হবে যেন বেরিয়ে না যায় পাশ থেকে, তা ভাসতে গেলে আবার সেগুলো বেরিয়ে যাবে।
ঠিক এইভাবে প্রত্যেকটা সিঙ্গারা আমি বানিয়ে নেব। আপনারা সিঙ্গারা করছি যেহেতু সিঙ্গারা ডিজাইন দিচ্ছি, এটা মোমো স্টাইলও করা যায়। সুন্দরভাবে বেলে সুন্দরভাবে কেটে নিতে হবে। আটাটা ঠিকঠাক মাখতে হবে, আর কি ময়দাই হোক আটাই হোক। বন্ধুরা মোড়াটাই হচ্ছে আসল। গরম হয়ে গেছে দেখে নিতে হবে যে হাতে ট্যাপ পাচ্ছে, মোটামুটি তেল হয়ে গেছে। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। একদম লো মিডিয়াম ফ্লেমে এবং লোতে, হাই ফ্লেমে একদমই এগুলো ভাজা যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে, এবার আমরা সার্ভ করব। আপনারাও পারলে এইভাবে বানিয়ে নেবেন, দেখলেন কীভাবে বানালাম দোকানের মতন, ওরকম মুচমুচে ঘর বাবা করবেন, খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যসম্মত। আমি এটা আটা দিয়ে করেছি আবারও বললাম, এবং সেটা হেলদি হয়। আর আমি সাধারণ তেল দিয়ে করেছি, ডালদা দিয়ে করিনি, সরষের তেল দিয়ে করেছি আমি, তাতে সামান্য একটু রিফাইন তেল দিয়েছি, সাদা তেলের উপকারিতা নেই বলে আমি করি না খুব একটা। দেখুন কতটা খাস্তা হয়েছে একদম মুচমুচে। আটা দিয়েও বানানো যায়, আপনারা করে দেখতেই পারেন একবার, খাস্তা মুচমুচে এবং সস দিয়ে খাবেন, হেভি খেতে লাগবে। এবার অবশ্যই আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন পার্টিসিপেন্ট যদি কী হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার কোনো পরের অপিসোডে নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখা হবে।